সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আল্লাহ চাইলে কিনা করতে পারেন। বাবরি মসজিদ রক্ষায় ঘটে চলেছে নানা রকম অলৌকিক ঘটনা। তেমনি এবারে জানা গেল বাবরি মসজিদ রক্ষায় হঠাৎ বন থেকে বেরিয়ে এলো বাঘের দল। ঘটনাটি সম্পূর্ণ জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাবরি মসজিদ সম্পর্কে ইতোমধ্যেই কম বেশি সকলেই অবগত রয়েছেন। বাবরি মসজিদ দখল নিয়ে হিন্দু মুসলিমদের মাঝে চলে যাচ্ছে দাঙ্গা হাঙ্গামা। তবে বিষয়টি যখনই আদালতে চলে যায় ঠিক তখনই এটা গোটা বিশ্বে সাড়া ফেলে। কেননা আদালতের রায়ে যখন বাবরি মসজিদ ভেঙে সেখানে হিন্দুদের রাম মন্দির বানানোর ঘোষণা আসে, তখনই এই বিষয়টি নিয়ে পুরো মুসলিম বিশ্ব মাথা চাড়া দিয়ে তোলে। কেননা মুসলমান হিসেবে প্রত্যেকেরই উচিত তাদের পবিত্র স্থান মসজিদের তদারকি করা। এই হিসেবে অনেকেই অনেক চেষ্টা করেছেন ভারতের আদালতের রায়কে বয়কট করে বাবরি মসজিদ রক্ষা করতে, কিন্তু সবারই যেন বাধা বিপত্তি হটিয়ে মোদী সরকার বাবরি মসজিদ ভাঙ্গার জন্য উঠে পড়ে লেগে যায়। কিন্তু মহান আল্লাহর কারিশমায় ক্ষমতাসীন মোদী সরকার বাবরি মসজিদের কিছুই করতে পারেনি। কেননা বাবরি মসজিদ যখনই ভাঙতে যাওয়া হয় ঠিক তখনই বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটে। যেমন মসজিদ ভাঙার জন্য নিয়ে আসা জেসিবি বুলডোজার ক্রেনে আগুন, হঠাৎ করে সব যন্ত্রপাতি নষ্ট হওয়া, জিন দত্ত দানবের ভয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব সাপ বিচ্ছু, মসজিদের ভিতর অলৌকিক আলো, এরকম অলৌকিক ঘটনা ঘটেই চলেছে। তারপরও মোদী সরকার বাবরি মসজিদ ভাঙার জন্য চেষ্টা চালিয়ে যায়। আর এবার জানা গেল বাবরি মসজিদ রক্ষায় বন থেকে হঠাৎ করে বেরিয়ে এলো বাঘের দল। জানা যায় হঠাৎ করেই বনের ভিতর থেকে দল বেঁধে এসব ভয়ঙ্কর বাঘেরা বাবরি মসজিদের সামনে সমাগত হয়। আর এই ঘটনাটি ভারতীয় মহাদেশে বেশ আলোচনায় পরিণত হয়েছে। এছাড়া অনেক হিন্দুদের নেতাগণ বলছে বাবরি মসজিদ মুসলমানদের ফেরত দিতে, কেননা এটা তাদের ওই ধর্মীয় পবিত্র স্থান, আর এখানেই মুসলমানরা তাদের মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছিল, তাই হিন্দু হয়েও তারা এই বিষয়টি উপলব্ধি করতে পারছে। এছাড়াও হিন্দুদের অনেক পুরোহিতগণ বলছেন জোর জবরদস্তি করে বাবরি মসজিদ ভেঙে সেখানে আমাদের রাম মন্দির তৈরি করার দরকার নেই, এটা মুসলমানদের ফিরে দেওয়া উচিত, আমাদের না হয় অন্য কোথাও মন্দির বানালেও হবে, কেননা এমন স্বৈরাচার সৃষ্টিকর্তা সহ্য করবে না। আর তাই বাবরি মসজিদকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘটেই চলেছে বিভিন্ন অলৌকিক ঘটনা, যেমন ভাবে বন থেকে বেরিয়ে এসেছে বাঘের দল। সুপ্রিয় দর্শক, বাবরি মসজিদের চারপাশে এখন চলছে মহান আল্লাহর কুদরতি কারিশমা। তবে কি মুসলমানরা তাদের মসজিদ আবারও ফিরে পাবে? মহান আল্লাহর এমন কুদরতি কারিশমা সম্পর্কে আপনারা কি বলতে চাচ্ছেন? বাবরি মসজিদ সম্পর্কে জানিয়ে দিন আপনাদের যে কোনো মতামত ও মন্তব্য আমাদের কমেন্ট করে। সেই সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে। এছাড়াও বাবরি মসজিদ সম্পর্কিত সব রকমের নিত্য নতুন নিউজ আপডেট পেতে আমাদের প্রচারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।